বিল্লাল হোসেন, অতিশীপর এ বৃদ্ধের পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের লৌহজঙ্গে, তবে বর্তমানে বসবাস করছেন নারায়ণগঞ্জে সপরিবারে। দারিদ্র্যের কারণে বেশিদূর লেখাপড়া করার সুযোগ হয়নি তার। প্রথম জীবনে কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন, পরে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে জুটিয়ে নেন একটি চাকরি, কিন্তু কারুশিল্পের নেশা তার পিছু ছাড়েনি। নান্দনিক কাঠের শিল্প নির্মাণের সূচনা হয়েছিল সেই কৈশোরেই। কাঠের তাজমহল নির্মাণের মাধ্যমে শুরু, তারপর একে একে নির্মাণ করেছেন অসামান্য সব কাঠের শিল্পকর্ম। হ্যাঁ, কাঠেই তার শিল্পের মূল অনুষঙ্গ। এ পর্যন্ত প্রায় 600 শিল্পকর্ম তৈরি করেছেন তিনি। এর সবই শৈল্পিক সুষমায় উত্তীর্ণ তো বটেই, মূল্যবানও। তার শিল্পের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের শৈল্পিক ঘর। নান্দনিক এসব কাঠের ঘর দর্শকদের মন প্রাণ সত্যিই বিমোহিত করে। দক্ষতার সাথে এ যেন সৃজনশীলতার অপূর্ব সমন্বয়। বিভিন্ন ধরনের নৌকা জাহাজ তৈরিতে সিদ্ধহস্ত তিনি। পালতোলা এসব নৌকা তিনি তৈরি করেছেন নিখুঁতভাবে। এ এক আদর্শ মডেল। নৌকার পালে পবিত্র কুরআনের আয়াত, আল্লাহর নাম এবং আরও কিছু লেখা উৎকীর্ণ করায় এর সৌন্দর্য পেয়েছে ভিন্ন মাত্রা। নৌকা, ঘর, জাহাজ ছাড়াও শুধু কাঠের সমন্বয়ে আরও অনেক নান্দনিক শিল্প নির্মাণ করেছেন বিল্লাল হোসেন। ঢেকি, ক্যামেরা, টুপি, কামান, জুতা, খড়ম ইত্যাদি ছাড়াও নির্মাণ করেছেন নানাবিধ ফল ফলাদি এবং সবজির নমুনা। এসব ছাড়াও পিরামিড, জাতীয় পতাকা, বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদ নির্মাণেও তিনি দক্ষতার এবং নান্দনিকতার পরিচয় দিয়েছেন। বানিয়েছেন কাঠের ওয়ালনেট। তার নির্মিত আজীবন ক্যালেন্ডারটিও প্রশংসার যোগ্য। কাঠ দিয়ে তৈরি করা তলোয়ার, দা, হাতুড়ি, কুড়ালও দর্শকদের নজর কাড়ে।
এসব নান্দনিক শিল্পকর্ম তৈরি তার পেশা নয়, নেশা। অভাব তাকে আজীবন জড়িয়ে রেখেছে, তবুও তিনি কারুশিল্প তৈরি থেকে বিরত থাকেননি, এমনকি বিক্রিও করেননি কোনো শিল্পকর্ম। তবে দেশ এবং বিশ্বখ্যাত অনেক ব্যক্তিত্বকে কাঠের শিল্পকর্ম তিনি উপহার দিয়েছেন। এ তালিকায় আছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ, ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহতা জারাব, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিল ক্লিন্টন সহ অনেক ব্যক্তিত্ব। নান্দনিক এসব শিল্পকর্ম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন জীবন সাহানে দাঁড়িয়ে থাকা এ বৃদ্ধ। কেননা ইতোমধ্যে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে অনেক শিল্পকর্ম। জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমেই এসব অসামান্য শিল্পকর্মের যথাযথ সংরক্ষণ করা সম্ভব। আমি ছোটবেলা থেকে এই কাজটাকে আমি পছন্দ করি। আমার বাড়িতে ঘর দরজা করত, ওই মিস্ত্রিকে যন্ত্রপাতি ধরলে আমার ধাক্কাইয়া দূরে দিয়ে দিত। আমি কে মনে মনে রাখ, আমি দিই একটু বড়ো ইয়ালামারি, একটু বড়ো ইয়া আমি যন্ত্রপাতি সব গুছাইলাম। বুঝলাম প্রথম আমার করা তোলো টিন, বাডা নিল গজাল, হেসে যাতো জিনিসপত্র বুঝি বুঝি না, হেসে অস্ত্র অস্ত্র জিনিসপত্র করে 14 বছর বসে থেকে মন দিয়া এটার পিছনে লাগলাম। আমি একবার গান শুনতে গেছিলাম ভাগ্যকুল রাজার বাড়ি, জমিদার বাড়ি, ওখানে যাইয়া দেখি বাংলা ঘরে একটা তাজমহলের ছবি, ওইটা আমার অন্তরে গাইতে নিলাম। তবে ওরা সবসময় চিন্তা ভাবনা করতাম, অস্ত্র অস্ত্রে পরে এটা আমি যখন বড়ো হইয়া যে ওই ওই কাঠকুট গুছাইয়া এ বানানি আরম্ভ করলাম। আমি সরকারি চাকরি করতাম, এই ফাঁকে ফাঁকে ছুটিতে রাত্রে রাইতে দুইটা বন্ধ কাজকর্ম করতাম। এখন সরকার আমাকে এই কাজের গুণের জন্য আমাকে 500 টাকা ভাতা দিত। এরপরে তত্ত্বাবধায়ক সরকার আইয়া 1 বছর বাদ দিয়া 1 বছর দিল। এরপরে বর্তমানে যে যারা সরকার আছে এর কাছে ফর্ম দাখিল করলাম বহুত কষ্টে, আর এই ফর্মে কোনো আমার ভাতা আর দিতেছে না তারা। ওই আল্লাহর রহমতে আমি এগুলো শিখতে পারছি। আমার কাছে যা আছে পৃথিবীর কারোর কাছে পাবেন না, কারণ সবাই শিল্পীরা বেচা ফেলায়, আমি কোনো জিনিস বিক্রি করি না। আমি দেই গণ্যমান্য লোকের উপহার দেই, দেখে আমেরিকার প্রেসিডেন্ট একে কাঠের বই আংটি কবিতা দিয়েছি, তারপর হ্যান্ডে গেলেছে একটি বই দিয়েছি, তার একটা ঘড়ির বাক্স দিয়েছি, তারপর খালা দিয়ে দেওয়ার একটা ঘর দিয়েছি, হাসি শেখ হাসিনার একটা ঘর দিয়েছি, কুয়েতের যুবরাজ একটি ঘর দিয়েছি, ঢাকা শাহবাগ জাদুঘরে 2টি ঘর দিয়েছি, ঢাকা রববাড়ি শিকল দিয়েছি, কলা দিয়েছি কাঁচা কলা, তারপরে সোনারগাঁয় জাদুঘরে শিকল দিয়েছি, আংটি দিয়েছি, বাংলা একাডেমি ডাইরেক্টর সারের লগে শামসুল ইসলাম খান ওনার লগে আলাপ হয়েছে, ওনারা জাদুঘর করতেছে, সময় লাগবো জানুয়ারি পর্যন্ত। এইগুলো মাল তার হেফাজতে আমার একটা রুম আমার নামে লেখা থাকবে, এই রুম বিল্লাল হোসেন বিক্রমপুরীর থাকবে।